হোটেল বা রিসোর্ট বুক করার সময় এই 10টি তথ্য আপনারা অবশ্যই জেনে নেবেন। এতে করে আপনি যেমন বাড়তি কিছু সুবিধা পাবেন, তেমনি অনাকাঙ্ক্ষিত খরচের হাত থেকেও বেঁচে যাবেন। প্রথমেই জেনে নেবেন ভাড়ার সাথে কোনো ভ্যাট বা সার্ভিস চার্জ আছে কিনা। এটা না জেনে রুম বুক করলে হয়তো পেমেন্ট করার সময় আপনাকে ভ্যাট অথবা সার্ভিস চার্জ বাবদ বাড়তি পেমেন্ট করতে হতে পারে। নাম্বার 2, চেক ইন চেক আউট টাইম। এটা আপনি নিজ দায়িত্বে জেনে নেবেন, নয়তো দেরি করে চেক আউটের কারণে আপনাকে হয়তো পরবর্তী দিনের ভাড়াটাও পেমেন্ট করতে হতে পারে। নাম্বার 3, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা লাঞ্চ। আপনার রুম ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা লাঞ্চ অন্তর্ভুক্ত আছে কিনা সেটাও আপনি নিজ দায়িত্বে জেনে নেবেন, নয়তো আপনার ফ্রি লাঞ্চ বা ব্রেকফাস্টটা মিস হয়ে যেতে পারে। নাম্বার 4, ফ্রি ওয়াইফাই সুবিধা। হোটেলে যদি ফ্রি ওয়াইফাই সুবিধা থাকে তাহলে আপনি ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে আইডি এবং পাসওয়ার্ড জেনে নেবেন। নাম্বার 5, সুইমিং পুলের সময়সূচি। হোটেল বা রিসোর্টে সুইমিং পুল থাকলে তার টাইম টেবিল এবং অবস্থানের সময় অবশ্যই আপনি জেনে নেবেন। নাম্বার 6, রুমে খাবার সরবরাহের ব্যবস্থা। ফোন কলের মাধ্যমে হোটেলের রুমে খাবার সরবরাহের ব্যবস্থা আছে কি না সেটাও জেনে নিতে পারেন। নাম্বার 7, এয়ারপোর্ট ড্রপ আপ অ্যান্ড পিক আপ। যারা বিমানে যাতায়াত করে থাকেন তারা এই তথ্যটি জেনে নেবেন। সাধারণত বেশিরভাগ হোটেলেই এই সার্ভিসটি ফ্রি দিয়ে থাকে। নাম্বার 8, ভ্রমণের জন্য গাইড সার্ভিস। অনেক হোটেলেরই নিজস্ব গাইড সার্ভিস থাকে। নিরাপত্তার স্বার্থে আপনার বোর্ডিংকৃত হোটেলে তা আছে কি না সেটা জেনে নিতে পারেন। নাম্বার 9, ট্রান্সপোর্টেশন বা পরিবহন সাপোর্ট। হোটেলের আশেপাশের পর্যটন কেন্দ্রসমূহ ঘুরে দেখার জন্য হোটেলের নিজস্ব কোনো পরিবহন বা গাড়ির ব্যবস্থা আছে কি না সেটা জেনে নিতে পারেন। যদিও এক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে, কিন্তু আপনি নিরাপদ থাকবেন। এবং সবশেষে জিম, স্পা এবং ম্যাসেজ পার্লার। বর্তমানে অনেক হোটেলেই এই সার্ভিসগুলো প্রোভাইড করা হয়ে থাকে, তাই আপনি যেই হোটেলে উঠেছেন সেই হোটেলে এই সার্ভিসগুলো প্রোভাইড করছে কি না সেটা জেনে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে ভ্রমণ বিষয়ক, সেগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।